আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি সায়েন্সের স্টুডেন্টদের এত পড়া, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ কত পড়া, প্রত্যেকটা অধ্যায়ের আবার দুইটা করে, প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে পেপার আছে, সেই পেপারগুলোর আন্ডারে আবার অনেকগুলো অধ্যায় আছে, কত সূত্র, কত পড়া। তো সেই পড়ার ভিতরে আমরা আমাদের বাংলা, ইংলিশ আর আইসিটি পড়তে ভুলে যাই, বা পড়া হলে পরীক্ষার আগের দিন পড়া হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের এইচএসসির ক্ষেত্রে বাংলা, ইংলিশ, আইসিটি কখন পড়া উচিত, এটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স যারা পড়ো তাদের জন্য বিশেষ করে, কারণ সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু অনেক পড়া, এটা আমিও জানি, আমি পড়ে আসছি অনেক অনেক পড়া। তো অবশ্যই বাংলা, ইংলিশ আর আইসিটি এগুলো তোমাদের কখন পড়া উচিত, কখন পড়লে তোমাদের পরবর্তীতে আর আফসোস করতে হবে না, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো দেখো, রেগুলার কলেজে গেলে কলেজে যা পড়াবে তাই পড়বা, সেটাই তোমার পড়া। ধরো যে তোমার কলেজ অনেক ভালো করে পড়ায় এবং তুমি কলেজের একদম রেগুলার স্টুডেন্ট, এটাই হওয়া উচিত, এটাই করা উচিত, ঠিক আছে? এমনই হবা সবসময় যে কলেজের রেগুলার স্টুডেন্ট, চেষ্টা করবা। তো দেখো, যত সমস্যাই হোক, যাতায়াতের সমস্যা হোক বা কোনো সমস্যা হোক, সবসময় চেষ্টা করবা কলেজের সাথে ভালো রিলেশন রাখতে। তো দেখো, এক নম্বর, যদি রেগুলার কলেজে যদি যাও, তখন কলেজে অবশ্যই বাংলা, ইংলিশ, আইসিটির টিচার থাকে এবং তারা সপ্তাহে একটা দুইটা হলেও ক্লাস নেয়। তো তারা যেভাবে ক্লাস নেয়, তারা কিন্তু বছর শেষে কিন্তু তারা তাদের বই শেষ করায়, তাই না? তো তুমি তাদের সাথে সাথে শেষ করবা, তাহলে তোমার আর এক্সট্রাভাবে সময় দিতে হচ্ছে না বাংলা, ইংলিশ, আইসিটির জন্য। তো এইভাবে শেষ করতে পারো। আর যদি তুমি কলেজের স্টুডেন্ট না হও, ধরো তোমার কলেজে ভালো পড়ায় না বা বাসার দূরে, তুমি কোনোভাবে ম্যানেজ করতে পারলে না, তখন তুমি কলেজের স্টুডেন্ট না, তখন তোমার কী করতে হবে, শুধু বাসায় পড়লে, ধরো যে রেগুলার এক ঘন্টা করে পড়লা, ঠিক আছে? কারণ আমাদের যে আইসিটি টপিকটা, সেটা কিন্তু অনেক পড়া, আমাদের এইচএসসি লেভেলে আইসিটি অনেক পড়া, ইংলিশ অনেক পড়া। তুমি যদি ইংলিশে 180-90 পাইতে চাও, তাহলে তো তোমার রেগুলার পড়তে হবে। তুমি যদি বাংলাতে একটা ভালো মার্ক পাইতে চাও, তোমার তো রেগুলার পড়তে হবে, অনেক পড়া। তো যদি বাসায় পড়ো, তাহলে রেগুলার এক ঘন্টা করে পড়লেই হবে। আর যদি রেগুলার কলেজে যাও, তাহলে কলেজের টিচাররা তো শেষ করবেই, তো তারা যত পড়াই দেখ, সেদিনকার পড়া পড়ে শেষ করে ফেলবা, ব্যাস তাহলেই হবে। এবার শুধু 2-3 নম্বর হচ্ছে যে কোচিংয়ে পড়া দরকার নেই, পড়লে তো হলে, বাংলা, ইংলিশ, আইসিটির জন্য এক্সট্রাভাবে কোচিং তেমন একটা দরকার নাই, কিন্তু তুমি যদি চাও তাহলে করতে পারো, ঠিক আছে? বিশেষ করে আইসিটির জন্য করলে করতে পারো, কিন্তু বাংলা, ইংলিশের জন্য বাসায় পড়লেই হবে। আচ্ছা, এবার আসো যে বাসায় পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইন টিচার হিসেবে ইউটিউব আছেই, তো ইউটিউব থেকে সার্চ দিলে সব দেখতে পারবা। এবার আসো যে আমাদের এইচএসসি আইসিটি অনেক পড়া, তো আগে থেকেই পড়া, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক। আমাদের এইচএসসির যে আইসিটি বই, সেটা কিন্তু 9-10 আইসিটির বইয়ের মতো না, পরীক্ষার আগের দিন পড়ে A+ পাওয়া যায় আইসিটিতে, যাতে A+ মিস না হয়, ঠিক আছে? তো অবশ্যই এইচএসসির আইসিটিতে কিন্তু অনেক অনেক পড়া, শেষের অধ্যায়গুলো দেখবা যে অনেক পড়া আছে। তো অবশ্যই আইসিটিটা আগের থেকে পড়া, আর চাইলে কোচিং করতে পারো। এরপর আসে যে এইচএসসির ইংলিশ গ্রামার রুলস জানাম। তো এইচএসসির ইংলিশে যদি তুমি এটা ভালো রেজাল্ট করতে চাও, তো অবশ্যই তোমার গ্রামারের রুলস জানতে হবে। তো যারা আমাদের ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো, তারা তো পারবাই, আর যারা এমনিতে আছো, তারা বাংলা মিডিয়ামে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয়ে যেতে পারে। আর যারা ফাঁকিবাজি দিয়ে আসছে গ্রামারের রুলসে, তারা বুঝতে পারবে হাড়ে হাড়ে। তো অবশ্যই যাতে তোমাদের কষ্ট না হয়, সেজন্য অবশ্যই আগে থেকে ইংলিশ গ্রামারের রুলসগুলো পড়ে ফেলবাম, ঠিক আছে? যদি বাসায় পড়ো, অবশ্যই রেগুলার অন্তত 3 ঘন্টা বাংলা, ইংলিশ, আইসিটির জন্য দিয়ে আগে আগে পড়ে শেষ করে দাও। শেষে দৌড়ায় দৌড়ায় শেষ করার কী দরকার? প্রতিদিন 1 ঘন্টা করে 3টা সাবজেক্ট 3 ঘন্টা যদি পড়ো, তাহলে ধরো যে তোমার 6 মাসই বাংলা, ইংলিশ, আইসিটি শেষ, তো শেষ হলে তো ভালোই। তো পরে পরীক্ষার আগে রিভিশন দিবা, আগে আগে শেষ করে বসে থাকো, ঠিক আছে? তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। তো এইভাবেই আমি আশা করি যে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট পড়বা, যাদের হাতে সময় আছে, তোমরা মাত্র কলেজে ভর্তি হয়েছো, অনেকে হয়তো বা কলেজের ফার্স্ট ইয়ারে পড়তেছো, কে কোন কলেজ থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার খুব জানার ইচ্ছা যে আমার ভিডিওটা কোন কোন দেশের কোন কোন কলেজের স্টুডেন্ট দেখতেছে, এবং তোমরা ভবিষ্যতে কোন ভার্সিটিতে পড়তে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে জানাবা, এবং লাইক দিয়ে আমাকে জানতে আরও বেশি আগ্রহ করবা, যাতে আমি ভবিষ্যতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে। আর চেষ্টা করবো একটু শেয়ার করে দিতে আমার চ্যানেলে। আমি এইচএসসি সায়েন্স নিয়ে, বিশেষ করে সায়েন্স নিয়ে অনেক বেশি ভিডিও করি, আমি সায়েন্সের স্টুডেন্ট সেজন্য। তো অবশ্যই তুমি যদি এইচএসসি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ।